মৌলভীবাজারের বুটলি সীমান্ত থেকে এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার হয়েছে। বিএসএফ এর গুলিতে বাপ্পা নিহত হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য অনুযায়ী শুক্রবার রাতে বুটলি সীমান্তে যায় কয়েকজন বাংলাদেশি। সেই সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে সবাই পালালেও গুলিবিদ্ধ হয়ে বাপ্পা মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ নিয়ে যায় তারা। বিষয়টি জানানো হয় বিজিবিকে। বিজিবি স্থানীয় ক্যাম্পের অধিনায়ক সিদ্দিকী জানান, ঘটনাটি নিশ্চিত হতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে।